অন্যতম বিরোধী দল হিসেবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নির্বাচনে তো সবাই অংশগ্রহণ করবেন, করতে চাইছেন। শিলভদ্রবাবু, আমি শুনছিলাম আজ শুভেন্দু অধিকারী করা যে মামলা, সেখানেও বারবার তার আইনজীবী গুরুকৃষ্ণ কুমার বলছিলেন যে কোনোভাবে নির্বাচন পিছনোর কোনো আবেদন নিয়ে আমরা আসিনি, আমরা চাইছি নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হতে করতে নির্বাচন কমিশন ঠিক ভূমিকা পালন করছে কিনা সেটা দেখতে। শতরূপবাবু, এখানেই প্রশ্ন, আজকেও আপনাদের দলের সঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূল সমর্থকদের হাতাহাতি, মারামারি, সে ছবি সারাদিন ধরে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, সায়নদীপবাবুরা আক্রান্ত হচ্ছেন, সে ছবি দেখাচ্ছি, এই অবস্থায় দাঁড়িয়ে এই যে নিধিরাম সর্দারের উপরে ভরসা করে নির্বাচন কমিশনের অন্ধবিশ্বাসের মাধ্যমে এত বড়টা নির্বাচন পরিচালনা করতে চাওয়া, অনেকে কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন 2018। দেখুন, নির্বাচন কমিশনার যেগুলো বলেছেন এগুলো তো ওনার কণ্ঠস্বর নয়, এগুলোকে যাকে বলে হিজ মাস্টার্স ভয়েস। হ্যাঁ, এবার ওনার মাস্টারের কণ্ঠস্বর, আমি হিজ মাস্টার্স ভয়েস খালি বললাম, আপনারা এবার লোগোটা মনে করে নিন। ওনাকে যা বলতে বলা হয়েছে উনি সেগুলো বলছেন, যিনি বলতে বলছেন তিনিও জানেন না তিনি কি বলছেন, তাই ওনার কথাগুলো নির্বাচন কমিশনারের মুখ থেকে শুনে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনার প্রলাপ বকছেন, কিন্তু তা আসলে নয়। এটা হচ্ছে সরকার, যে সরকারের কাছে প্রশ্নের উত্তর নেই, সরকার নিজেরাও জানে না যে ওরা কী করবে। আমি আপনাদেরকে বলি যে দেখুন, আদালতে গেছে, সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তারা অ্যাপিল করা হয়েছে এবং ন্যায্য কারণেই হয়েছে। আপনাদের মনে থাকবে রাজকুমারের কথা, দিনাজপুরে ভোট করতে গিয়ে সরকারি কর্মচারী যাকে তৃণমূলের হাতে খুন হতে হয়েছিল, এমতাবস্থায় সরকারি কর্মচারীদের একটা স্বাভাবিক কথা, ন্যায্য কথা, যে আমরা কেন, আমাদের জীবনের নিরাপত্তা না থাকলে আমরা কেন ভোট করাতে যাব। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কোনো রকম যারা কিনা পারমানেন্ট স্টাফ নয়, যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয় নয়, তাদেরকে ভোটের কাজে যে ব্যবহার করা যাবে না, এই নিয়ে রাজশেখর মান্তার এর আগেই জাজমেন্ট রয়েছে, ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট রয়েছে, নতুন করে এটাকে বলার কিছু নেই। আমরা পরিষ্কার বলছি, কোনো জায়গায় কোনো বিডিও, কোনো আইসি, কেউ যদি নির্বাচন সংক্রান্ত কোনো কাজে কোনো সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করেন, ইতিমধ্যে কিছু জায়গার ছবি আমাদের কাছে এসছে, বর্ধমান থেকে শুরু করে কয়েকটা জায়গাতে, এমনকি যেখানে নমিনেশন জমা দেওয়া হচ্ছে সেই ঘরের বাইরেও দুজন সিভিক ভলান্টিয়ার দাঁড়িয়ে থাকা, মানে সেটাকেও ভোটের কাছে ব্যবহার করা। কোথাও কোনো সিভিক ভলান্টিয়ারকে যদি ভোটের কাজে ত্রিসীমানায় দেখা গেছে, তাহলে নির্বাচন কমিশনের কথা তো পরে হবে, আগে সেই বিডিও সেই আইসির নামে আমরা সরাসরি আদালত অবমাননার মামলা করব হাইকোর্টে, তারপর যা বোঝার আপনি আদালতে গিয়ে তারপর বোঝাবেন। আমি বলছি, কোনো পশ্চিমবঙ্গ সরকার ইলেকশন কমিশনার সেই আইসির সেই বিডিওর দায়িত্ব নেবে না, দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে যদি এই বেআইনি কাজ করেছেন, আপনার বিরুদ্ধে কন্টেম্পট আমরা মামলা আমরা করব। তিন নম্বর কথা হচ্ছে, এবার তারপর তাতে আপনাদের হাতে পুলিশ নেই, আপনারা ঠিক করেছেন একদিনে ভোট করবেন, এত বছর ধরে পুলিশের রিক্রুটমেন্ট করেননি, 60% পুলিশের আসন খালি রেখে দিয়ে একদিনে ভোট করাবেন ঠিক করেছেন, 58,000 বুথ সব মিলিয়ে 33টে স্তর মিলিয়ে 74,000 ভোট তো হবে, ভোটের কিভাবে বোঝাবে আগে, তার আগে কি হচ্ছে দেখুন, কিভাবে ভোটাবে আমি জানি না, ওটাতেই আসছি আমি। আমি এইমাত্র আমি একটা ছবি দেখাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভাঙরের বিডিও অফিসের ছবি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আছেন এই মুহূর্তে। পিঙ্কি, কি ছবি তুমি দেখছো তুমি আমাদেরকে জানাও, আমি তোমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না, বলো। দেখো অনির্বাণ, এই মুহূর্তে তোমাকে জানিয়ে দিই যে আসমা খাতুন অর্থাৎ যে প্রার্থী আজকে সকালে আইএসএফ এর তরফ থেকে এসেছিলেন, যে তিনি আজকের মনোনয়ন পেশ করতে এসেছিলেন, তাকে কিন্তু বার করতে গিয়ে কার্যত পুলিশকেও নাকানি চোবানি খেতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বাইরে কার্যত কিন্তু কিছু দুষ্কৃতি কিন্তু কার্যত ঘিরে রেখেছে বিডিও অফিস, এবং তার অভিযোগ যে তিনি বাইরে বেরোতে ভয় পাচ্ছেন, তার প্রাণনাশের ভয় রয়েছে, এবং এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছেন যে কোনো ক্রমে তাকে যেন অ্যাটলিস্ট কোনো একটা গাড়িতে করে প্রোটেকশন দিয়ে বার করা যায়। আপনি কিছুক্ষণ আগে বলেছেন হিজ মাস্টার বয়স, আমি তারপর অনির্বাণ বাবুর কাছে যাবো, 30 সেকেন্ডে সদর প্লিজ কনক্লুড করবেন, এইটা ছবি, মানুষকে ভরসা দিতে হবে কিন্তু মানুষ। অনির্বাণ, এই যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন না, এখন ভাঙড়ে যেটা হচ্ছে কি, সায়নদীপ মিত্রদের উপর, শর্মা দাসের উপর মীনাখাই আক্রমণ হয়েছে, এই ছবি আমরা 2018তেও দেখেছি, 2013তেও দেখেছি, যে ছবিটা আমরা 13 বা 18 দেখিনি, যে ছবি আমরা আজকে দেখছি তা হচ্ছে বর্ধমানের বরসুল থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, ওদিকে রানীনগর থেকে শুরু করে, ডোমকল থেকে শুরু করে, গোটা বাংলা জুড়ে যেরকমভাবে তৃণমূলের যে কর্মীরা পায়ে হেঁটে মারতে আসছে, তারা যে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছে, এই দৃশ্যটা গোটা বাংলা জুড়ে যেটা দেখছে তা আমরা নতুন দৃশ্য, যেটা আগে দেখা যায়নি। আমরা পরিষ্কার বলছি অনির্বাণ, সরকার যদি মনে করে ভোট শান্তিপূর্ণ হবে, কিন্তু এটা হতে পারে না যে দিনের পর দিন সরকারি মদতে মারধর করা হবে বিরোধীদেরকে, এবং বিরোধীরা মুখ বুঝে মার খাবে। ওদের এক নেতা আগেরবার বলেছিল না, শুটিয়ে লাল করে দেবো, এখন দেখছেন লাল শুটিয়ে রেখে দিচ্ছে, এবং সেটা হবে, এটা না হলেই ভালো হতো, সরকার যদি তার কাজটা করছে না বলে তাই জিনিস ঘটছে। আপনি বলুন তো অনির্বাণ, গতকাল আপনারা সারাদিন ধরে দেখিয়েছেন, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নাকি সমস্ত ইলিগাল আর্মস রিকভার করতে হবে, বেআইনি বোম রিকভার করতে হবে, কালকে তৃণমূল নেতা হাতে নাতে ধরা পড়লো, তার কাছ থেকে বন্দুক পাওয়া গেল, তারপরে তাকে পুলিশ বলছে আপনি পালাচ্ছেন না কেন, তারপরে সে পালাতে পারলো না, তাকে যাও বা অ্যারেস্ট করলো, তার পিসি পর্যন্ত চাইলো না পুলিশ, তার কাস্টডি পর্যন্ত চাইলো না, আর কোথায় কোথায় বেআইনি অস্ত্র এনে আনা হয়েছে ভোটের জন্য, কোথায় কি মজুদ রয়েছে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পিসি পর্যন্ত চাইলো না পুলিশ,
এমনকি সরকারি আইনজীবী আদালতে উপস্থিত থাকলো না এজলাসে, মানে ওখানকার ম্যাজিস্ট্রেট বাধ্য হয়ে তাকে জেল কাস্টডিতে পাঠালেন। এইটা হচ্ছে রাজ্যের সরকারের ভূমিকা, তাই মানুষ সাথে প্রতিরোধ তুলে নিয়েছেন। যেগুলো ঘটছে চারদিকে, না ঘটলে ভালো হতো কিন্তু ঘটবে, কিছু করার নেই। অনির্বাণ বাবু, রাজ্যের সব থেকে বড় সরকারটা তৈরি করবার জন্য এই নির্বাচন, যে কোনো জমানাতেই হোক না কেন, সেই সরকারটা তৈরি হবে কি আলটিমেটলি সিভিল ওয়ারের মধ্যে দিয়ে? আমি নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আজকের আইনজীবী যারা বলেছেন আজকে আদালতে দাঁড়িয়ে, তাদের একটি কথারও বিশ্বাস করুন, এখনো পর্যন্ত বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। না, সে বিশ্বাস অবিশ্বাস একটু শুরুতেই থামিয়ে দিই, আপনি বলবেন, তারপর আমি আপনাকে টানা সময় দেবো। এই যে সাবজেক্টিভ অবজেক্টিভ কথাগুলো বলেন না, শুনতে খুব ভালো, আইনি যুক্তিতে খুব ভিড়িয়ে দিতে পারেন, কিন্তু প্লিজ ভিড়িয়ে দেবেন না, কারণ উল্টো দিকে মানুষ বসে আছে, তো মানুষের গায়ে গুন্ডা ভিড়িয়ে দেবেন না। সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ। এইমাত্র আসমা খাতুন ভাঙনের বিডিও অফিস, ভিতরে কতজন লোক, 144 ধারা সব আপনাকে দেখিয়েছি, কিন্তু আপনি চোখের সামনে দেখেছেন। আপনি একটি ঘটনা এটা আপনাকে সাবজেক্টিভ মনে হলো, অন্য কথা মনে হলো, আপনি দেখিয়েছেন একটি ছবি দেখলাম, সেটা সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব না, আমি যদি ধরেও নিই সেটা সত্যি, তারপরে এটা থেকেই যাচ্ছে যে নির্বাচন কমিশন এখানে যে ব্যবস্থা করার কথা, যদি বিডিও অফিস যেটা দেখাচ্ছেন সেটা ফেল করে থাকে, নির্বাচন কমিশনকে দায় নিতে হবে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যে দলের যে প্রার্থী হন না কেন, যে এলাকারই হন না কেন, প্রত্যেকের নিরাপদ থাকার অধিকার রয়েছে, ভোট কর্মীদের নিরাপদ থাকার অধিকার রয়েছে, তৃণমূল কর্মী হন, সিপিএম কর্মী হন, কংগ্রেস কর্মী, বিজেপি কর্মী, যেই হন, প্রত্যেকে নিরাপদ থাকার অধিকার রয়েছে, এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তার জন্য নির্বাচন কমিশন যা যা পদক্ষেপ নিচ্ছেন তাতে কারো মনে হতে পারে দিস ইজ এনাফ, কারো মনে হতে পারে দিস ইজ নট এনাফ, সেটা অন্য প্রশ্ন। হাইকোর্টে মামলাটি গেছে, হাইকোর্ট কী রায় দেবেন সেটা আমাদের দেখতে হবে। এইখানে প্রশ্নটা অন্য জায়গায়, যে সদরূপবাবুরা নিজেরাই বলছেন যে এতদিন এই এই হয়েছে, এবার পাল্টা হবে, অ্যাম্বুলেন্স যাবে, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। উনি বললেন যে না হলেই ভালো হতো, কিন্তু হচ্ছে কী আর করা যাবে। আজকে সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম তারা বাঁশের ছবি টবি দিয়ে অনেক কিছু সেখানে লিখছেন, যে তো নমিনেশন দিতে যাওয়া তৃতীয় দিন, দ্বিতীয় দিন ইত্যাদি, তারপরে বিকেলবেলা অন্য ছবি হয়ে যাচ্ছে। আমিও একই কথা বলছি, এর কোনোটাই না হলে ভালো হতো। আমি বলছি প্ররোচনা হোক, প্ররোচনার ফলশ্রুতি যা হচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ডে যারা থাকেন তাদের ওপর হয়। কোনো একটা জেলা একদিনে 500 উইকেট বিক্রি হচ্ছে এই চূড়ান্ত ফুটবলের মরশুমে, বলছি আমি বলতে পারি বলা হয়ে গেল, ব্যাট বল বিক্রি হচ্ছে না, শুধু উইকেট। আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে একই কথা বলছি যে আমি করলে প্রতিরোধ আর আমার উপর হলে সেটা সন্ত্রাস, এই যুক্তিটা কিন্তু একটু মুশকিল আছে। যদি হয় দুদিক থেকেই সম্ভব, আমি এই যুক্তিতে বিশ্বাস করছি না, আগে করছে কি আমি এটা উত্তরে বলছি। অনির্বাণ বাবু, আমাদের দাবি নাগরিকদের দাবি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা পাচ্ছি সিভিল ওয়ার। না না, আমি তো বলছি সেইখানে দায় যদি আপনি বলেন, সেখানে সদরূপবাবুরা যদি অ্যাম্বুলেন্সের কথা বলেন, তৃণমূলের কোনো নেতা যদি একই কথা বলতো, প্রথম কথা হচ্ছে অনির্বাণ যেটা বললো একদম খুব চমৎকার কথা বলেছে, যে আমি করলে প্রতিরোধ, অন্য কেউ করলে সন্ত্রাস, আমার উপর হলে সন্ত্রাস, এটাকে আমরা মানতে পারি না, চমৎকার। অনির্বাণ দেখো তো ভেবে, এইটা মানা যেতে পারে কিনা, প্রথম যে করবে তারটা সন্ত্রাস, মার খেয়ে যে পাল্টা দেবে তারটা প্রতিরোধ, ঠিক, এটা আমরা মানতে পারি কিনা। হ্যাঁ, কে আগে করল, হ্যাঁ, বিচারটা যাদের করার কথা তাদের কাছে যদি এখন উকিল গিয়ে না পৌঁছে এসে তাহলে বিচার হবে একটু শক্ত, আমিও বুঝতে পারছি তুমি আমার কনসার্নটা শেয়ার করছো। দ্বিতীয় কথা হচ্ছে এই যেটা বলছে যে স্টুডিওয়ে বসে প্ররোচনা দেওয়া সহজ, ময়দানে যারা মার খাচ্ছে তাদের ওপর হয়, তার সঙ্গে একটা কথা বললো যে সকালবেলা একরকম দেখানো হয়েছে, বিকেলবেলা ছবি পাল্টে যাচ্ছে, এটা ভেবে হয়তো অনেক মানে নিজের একটা সুখ হচ্ছে, কিন্তু বিকেলে ছবি পাল্টায় না ভাই, সকালে যা দেখানো হয়েছে বিকেল আমি আমি ভাই মাঝখানে বলিনি, আমি মাঝখানে বলিনি, আমি এটা করো না, আমিও বলবো না মাঝখানে, আমি আমি কাকদ্বীপ থেকে শুরু করে বর্ষুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাই দেখছে। তিন নম্বর যেটা হচ্ছে মিনাখার কথা, যেটা ও ইঙ্গিত করলো, সেটা হচ্ছে এই যেটা বললো না স্টুডিওয়ে বসে বলা সহজ, এলাকায় প্ররোচনা পৌঁছ ইত্যাদি যারা মাটিতে আছে তাদের উপরে হয়, যাদেরকে দেখছেন এই যে রক্তাক্ত পাঞ্জাবিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনে দেখছেন, আপনাদের উইন্ডোতে দেখানো হচ্ছে সায়নদীপ মিত্র, তাকে আপনারা স্টুডিওতে দেখেন। আমরা তৃণমূল কংগ্রেসের মতো যে স্টুডিওর কিছু মাউথপিস থাকে, স্টুডিওর কিছু মুখ দেখানো লোক থাকে, আর কিছু লোক মাঠে লড়াই করে। আমি শেষ করি, মানে ইন্টারাকশন না হলে আমি শেষ করে নিতাম এতক্ষণে। আমাদের কমিউনিস্ট পার্টিতে সব নেতাই কর্মী, সব কর্মী নেতা, এগুলো তৃণমূলে হয়, কেউ স্টুডিওয়ে তৃণমূল বন্দী বুদ্ধিজীবী হবে আর মাঠে ময়দানে অন্য লোক তৃণমূল করবে, এটা কমিউনিস্ট পার্টিতে হয় না। এই যে সোমা দাসের মাথা ফেটেছে, উনি ওনাকে স্টুডিওতেও দেখা যায়, ওনাকে লড়াইতেও দেখা যায়। আমি একটা কথা বলছি অনির্বাণ,
একজন বিরোধী দলের কর্মী, তিনি সিপিএম হতে পারেন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস বা বিজেপি বা সিপিএম যেই হন না কেন, নমিনেশন জমা দিতে যাচ্ছেন, তিনি নমিনেশন জমা দিয়ে চলে আসবেন নির্বিঘ্নে, এটাই কাঙ্ক্ষিত। যদি তাকে রাস্তায় শাসক দলের লোকেরা আটকায়, তার কাছে দুটো অপশান থাকে, এক দাঁড়িয়ে মার খাওয়া, নয় পাল্টা প্রতিরোধ করে নমিনেশনটা জমা দেওয়া। দুটো ইলেকশন আমরা প্রথম কাজটা করতে বাধ্য হয়েছি, আপনারা বলছেন তৃতীয়বার তাই করতে হবে, আমরা মানতে পারছি না। সরি, আমার যেটা মনে হয়েছে নির্বাচন কমিশনের কোথাও একটা বাধ্যবাধকতা আছে। এই বাধ্যবাধকতাটা কি? কারণ মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পঞ্চায়েতে ছ মাস তো হাতে সময় রয়েছে, তারপরেও কেন জুলাই গোলাই করে ওরা বারবার ইনসিস্ট করছে? রাজীব সিনহা এসেই জুলাই বললেন। আপনি জানেন কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জি তার জনজোয়ার যাত্রার মানে এই ঘোষণা হবার আগেই সেটা বলেন যে জুলাই মাসে নির্বাচন হবে, এবং তারপরে মানে অধীর চৌধুরী প্রেস কনফারেন্স করে বললেন খোকাবাবু জানে করতে যে হবে কি। এবার এবারে সাংবাদিক হিসেবে আমি যদি দুই আর দুয়ে চার করি, খোকাবাবুর গলাটাই যে রাজীব সিনহার গলা, তাহলে তো বিষয়টা অন্যরকম দাঁড়ায়, যেটা শতরূপ ঘোষ বললেন যে হিজ মাস্টার্স ভয়েস।